আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। সকল প্রবাসী ভাইদেরকে জুম্মা মোবারক। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রিন্স মামুনের বউ লাইলা গায়ে হলুদ চলতেছে, মানে গায়ে হলুদের গোসলের ঘষা মাজা চলতেছে। তো আজকে যে কারণে আজকের এই ভিডিওটি করা, আমার এখানে প্রচুর বাতাস, আপনারা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার চুলগুলো এলোমেলো হয়ে যায় বাতাসের কারণে। তো আসলে একটা জিনিস কি, আপনারা তো এতদিন অনেক বাজে বাজে কথা বলছেন যে প্রিন্স মামুন এবং লাইলা তারা বিয়ে না করে একই রুমে একই প্লাটে কিভাবে থাকে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেরই, যে জন্য আজকে ফাইনাল ডিসিশন নিয়েছেন প্রিন্স মামুন লাইলাকে বিয়ে করে ফেলবে। তা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে লাইলা ভাবিকে অলরেডি ঘষা মাজা করতেছে গায়ে হলুদের গোসলের জন্য। আর কুদ্দুস ভাই তো একটা গান গাইছিল যে হাটু পানিতে নাইম্মা লাইলা হাটু মাজন করে, কোমর পানিতে নাইম্মা লাইলা কোমর মাজন করে, আমার যমুনার জল দেখতে কালো সান করিতে লাগে বালু, যৌবন পিছিয়া গেল চলে। আজকে লাইলার যৌবন পার্লারে মিশে যাচ্ছে। দেখেন কতগুলো পোলা পানির সময় হাঁটুর উপরে কাপড় তুললে এই যে ঘষা মাজা করতেছে, এইটা কি বলবেন ভাই? এটা কোনো মানে মানুষের কাজ? একটা কোনো এটা কোনো কন্টেন্ট? এটা কেমন ধরনের ভিডিও? তারা কেমন ধরনের গায়ে হলুদের গোসল করাচ্ছে আমার মাথায় আসে না। নিজের স্ত্রী তার গোপন যে এইগুলো আমার মুখ দিয়ে বলতে লজ্জা আসতেছে, যেহেতু আজকে জুম্মার দিন, নাহলে আমি প্রিন্স মামুনকে আমি ধুয়ে দিতাম। কারণ এটা এটা আমরা মেনে নিতে পারি না, নিজের বিয়ে করা বউকে যদি সে এইভাবে যদি উপস্থাপন বিভিন্ন ছেলেদের সামনে করে, তার আর বাদ বাকি পোশাক গায়ে থাকার কী দরকার? সেগুলো খুলে একেবারে সুন্দরভাবে তাদেরকে সামনে উলঙ্গ করে দেখালে তো পারতো, তাই না? প্রিন্স মামুন আসলে জানি না কেমন, হয়তোবা তার অনেক ভিডিও দেখছেন গত কিছুদিন আগে লাইলার সাথে একটা সম্পর্ক বিচ্ছেদ হওয়ার জন্যই কিন্তু প্রিন্স মামুন মোবাইল দিয়ে লাইলাকে মেরে কানা বানা আলাইছে, শোকের মধ্যে মাইরা বসকা হসপিটালে ভর্তি করছে, সেটা নিয়ে প্রিন্স মামুনকে যারক সন্তান নানান ধরনের গালাগালি করছে। আবার দেখি যে কি একসাথ, মানে ওই যে একটা কথাই আছে যে কুকুর লেন্স ষোলো শৃঙ্গের ভিতরে যদি আপনি ঢোকান সেই কুকুর লেন্স ব্যাকেই থাকবে, এটা কখনোই সোজা হবে না, ওইটা ব্যাকেই থাকবে। তো তারা দুজনে ওই সময় যে এটা ভিডিও করছে, এটা হচ্ছে কন্টেন্ট পাওয়ার জন্য। আসলে দেখেন মানুষ কত খারাপ হলে নিজের বউকে মেরে হসপিটালে ভর্তি করে চোখ কানা করে দিয়ে তারা ভিউ পাওয়ার জন্য কন্টেন্ট তৈরি করে। আল্লাহ মাফ করুক সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে যারা এই ধরনের মানে কন্টেন্ট তৈরি করে, তাদেরকে যেন ভালো পথে নিয়ে আসে বা তারা যেন ভালো কন্টেন্ট তৈরি করে। তো প্রিন্স মামুনের যেই কথাটা মূলত, আসলে সে যে পার্লারে গিয়ে তার বউকে হাঁটুর সময় কাপড় উঠাইয়া ঘষা মাজা কইরা যে এই যে গায়ে হলুদের গোসল দিচ্ছে, এটা ঠিক কিনা একটু আপনারা কমেন্ট করে বলবেন। আমার এখানে প্রচুর বাতাস, আমার হাত কাঁপতেছে, আমি বাতাসে আমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, যার জন্য হয়তো বা ভিডিওটি একটু সমস্যা হতে পারে, তার জন্য সবার প্রতি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, তো প্রিন্স মামুনের বিষয়ে আমার আর কিছুই বলার নাই, যদি নিউ আপডেট থাকে অবশ্যই আমি বলবো, কমেন্ট করে আপনাদেরকে জানাবো। তো এই ছিল আর এই পর্যন্ত, নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন, সবাই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সকল প্রবাসী ভাইদেরকে জুম্মা মোবারক আবারও।